শীতের সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তর। আলস্যর চাদরে মুক্ত করে কুয়াশার দুমড়জাল ছিঁড়ে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। মিষ্টি সূর্য রশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু মুক্তর মতো জলমল করছে। অন্যদিকে শিশির ভেজা সরিষায় সবুজ গাছে শীতের সোনাজোড়া রোদে যেন জিকিমিকি করছে, এ যেন এক অপরূপ দৃশ্য লেগেছে প্রকৃতির গায়ে। কনকনে শীতে যখন কাঁথা কম্বল জড়িয়ে শুয়ে আছে সবাই, তখন কাজে ব্যস্ত কিষণ কিষানিরা, জেলেরা মাছ ধরছে শীতের ঠান্ডা পানিতে। মখমলের মতো নরম ঘাসগুলো শিশিরে বেজে থাকে সামান্য সময়ের জন্য, বনফুলগুলো অপরূপ হয়ে উঠে আবার সকালের মিঠে রোদে হারিয়ে যায়। সবকিছুকে অপরূপ করা সেই অভিমানী শিশির বিন্দু। শীতের সকালে বাড়িতে বাড়িতে তৈরি করা হয় বাহারি রঙের হরেক রকম পিঠাপুলি। অন্যদিকে কুয়াশার চাদরে ঢাকা থাকা অবস্থায় গাছ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় খেজুর রস। শীতের তীব্রতা কমাতে বাড়ির পাশে আগুন জ্বালিয়ে এভাবেই শরীর গরম করা হয়। ভিন্ন ভিন্ন ক্ষেতে বিভিন্ন রকমের ফসল চাষ হয়েছে, বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে। শীতের কুয়াশা লাগিয়ে এভাবেই সোনার ফসল বুনছে কৃষকরা। এই কৃষকের বাড়ি কুড়িগ্রামে, কিন্তু টাকাই এর উদ্দেশ্যে কুড়িগ্রাম থেকে পাড়িয়ে জমিয়েছে কুমিল্লার তিতাস উপজেলার একটি গ্রামে। ছুটে আসা এই ব্যক্তির কাছে যেন হার মেনেছে ঘন কুয়াশার তীব্রতা এবং শিশির বিন্দু। শীতের পোশাক বাড়িতে রেখেই গায়ে মাখছে জন্মভূমির কাদামাটি এবং কুয়াশার শিশির বিন্দু। কৃষকরা শীত গরম মেঘ রোদ সব সময় এভাবে কষ্ট করে, চাইলে কিন্তু তারাও পারত এই সময়গুলোতে ঘরে বসে থাকতে, কিন্তু সব কিছুকেই বলিদান দিয়ে আপন মনে চাষ করছে সোনার ফসল। আর সেই সোনার ফসল সারা দেশ সহ বিদেশে রপ্তানি করছে। কৃষকরা আমাদের দেশের এক বিশাল ভূমিকা পালন করছে। শিল্প বা বাণিজ্য সম্প্রসারণে কৃষির ভূমিকা অতুলনীয়। বাংলাদেশের প্রধান শিল্প খাত পাট শিল্প, চা শিল্প, বস্ত্রশিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প ইত্যাদি কাঁচামালের প্রধান উৎস হচ্ছে কৃষি। আর আমরা সবাই অনেকে তাদের যোগ্য সম্মান দিতে জানি না, কৃষকদের সম্মানটুকু করতে জানি না। দর্শক, শীতের এই সময়টায় যেন গ্রাম বাংলায় এক নতুন উৎসব তৈরি হয়েছে, শীতের এক নতুন আমেজ তৈরি হয়েছে। দর্শক, জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে দানশিরিটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিলচালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিক নবান্নের দেশে। প্রিয় দর্শক, জীবনানন্দ দাসের এই সম্পূর্ণ কবিতায় যেন গ্রাম বাংলার সৌন্দর্য ভালো করে দর্শক, অনেকে আবার শীতের এই সময়টায় মায়ের চাদর মুড়ি দিয়ে গ্রামের বিভিন্ন পথে পথে ঘুরে বেড়াচ্ছে মায়ের সন্তানরা। দর্শক, গ্রাম বাংলার শীতের সময়ে প্রতিটি গাছে ফুলে ফলে পাতায় পাতায় শিশির বিন্দুগুলো জিকিমিকি করে, আর রোদের আলোতে এগুলো যেন দূর থেকে দেখে মনে হবে হীরে মুক্তর চেয়ে যেন দামি কোনো কিছু জিকিমিকি করছে গাছের ডগায়। এই শিশির বিন্দুগুলো যেন মানুষকে মুগ্ধ করে তুলেছে, বিশেষ করে গ্রাম বাংলার মানুষকে। দর্শক, চিরচেনা এই গ্রাম বাংলার পথে পথে অনেক বাড়ি হেঁটেছি, তবে শীতের এই সকালবেলা শিশির বিন্দু পায়ে লাগিয়ে কুয়াশা শরীরে মেখে হাঁটার মজাটাই যেন এক অন্যরকম অনুভূতি দিয়ে গেছে মনে। দর্শক, শীতের এই সময়টায় প্রকৃতির এক নতুন রূপ, ভিন্ন এক রূপ দেখা যায়। প্রতিটি গাছে গাছে নতুন ফুল, নতুন পাতা, নতুন ফলের নতুন গন্ধ,
যেন মুগ্ধ করে গ্রাম বাংলার মানুষ। দর্শক, শীতের এই সময়ে কেউ আবার চাদর মুড়ি দিয়ে বসে আছে, কেউ আবার গরম গরম চায়ের সাথে আড্ডায় মেতে আছে চায়ের দোকানে। দর্শক, জীবনানন্দ দাশের কবিতার মতো হয়তো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো নয় মানুষের বেশে শঙ্খ চিল শালিকের বেশে, আবার আসিব ফিরে এই গ্রাম বাংলার কোনো এক প্রান্তরে। দর্শক, গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য, এর অপরূপ সৌন্দর্য লীলাভূমি নিয়ে কখনো গল্প করে শেষ করা যাবে না, বা এর ইতিহাস তুলে ধরে শেষ করা যাবে না। দর্শক, গ্রাম বাংলার অল্প একটু ইতিহাস ঐতিহ্য তুলে ধরলাম আপনাদের সামনে।